লং ভিডিওর পাশাপাশি যদি আপনি শর্ট চ্যানেল শর্ট ভিডিও ছাড়েন, এগুলোতে আমরা এক বছরে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমরা পূরণ করতে হয়। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, আমার ভালো আছে, আপনাদের অসংখ্য ভালোবাসাই। তো প্রিয় দর্শক, আপনাদের কাছে আমি কিছু কথা বলবো আমার ইউটিউব বিষয়ে, তো আমার চ্যানেলের বিষয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব। তো প্রিয় দর্শক, এখন ফেব্রুয়ারি মাস, আজকে 7 তারিখ। তো আপনারা সবাই তো জানেন যে ফেব্রুয়ারি মাসের প্রথম তারিখ থেকেই শর্ট চ্যানেলের মনিটাইজেশন চালু হবে। তো প্রিয় দর্শক, এখানে দুইটা শর্ত আছে, আপনারা তো জানেনই, যারা লং ভিডিও করে লং ভিডিও পাশাপাশি যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন, তাতে এটি কিন্তু অনেক সমস্যা হবে। কী কারণ সমস্যা? 1000 সাবস্ক্রাইবার। তো প্রিয় দর্শক, কারো কারো হয় বা কারো কারো হয় না, তো সেক্ষেত্রে আমি শর্ট চ্যানেলে কিছু কথা বলে, শর্ট চ্যানেলে মনে করেন দর্শক এক মাসে 10 মিলিয়ন ভিউ হওয়া লাগবে, কারণ এক মাসে 10 মিলিয়ন ভিউ আমাদের চ্যানেলে সম্ভব না, কারণ আমাদের চ্যানেলে সম্ভব লং ভিডিও আমার ভিউ হয় 2টা, 3টা, 4টা, 30টা, 100টা পর্যন্ত ভিউ হয়, কারণ আমার সর্বোচ্চ শর্ট চ্যানেল ছাড়লে 2000, 5000, 6000 পর্যন্ত হয়, কারণ আমাদের চ্যানেলে হবে না। যারে হাই চ্যানেল বা অনেক বড়ো, এত বড়ো, তাদের কিন্তু শর্ট চ্যানেল ছাড়লে তারা মনে করেন তারা ভাইরাল হবে, কিন্তু আমাদের চ্যানেল হবে না, কারণ একটা কারণ হবে না, আমার সাবস্ক্রাইবার কম এবং শর্ট ভিডিও দেখে কম। তো তাই তো দর্শক, আপনার কাছে একটা অনুরোধ করব, আপনারা শর্ট ভিডিও ছাড়বেন না, আর যারা ছাড়বেন শুধু শর্টই ছাড়বেন, কোনো লং ভিডিও ছাড়বেন না, কারণ শর্টের সাথে সাথে লং ভিডিও ছাড়েন তাহলে অবশ্যই এটাতে দেখবেন আপনি, আমি সত্যি কথা বলছি, আপনারা দেখবেন যে এটাতে অনেক ভিউ কম হয়, কারণ লং ভিডিও সাবস্ক্রাইবার আলাদা আর শর্টের সাবস্ক্রাইবার আলাদা। যারা শর্ট দেখে তারা শুধু শর্টই দেখে, আর যারা লং ভিডিও দেখে সাবস্ক্রাইবার করে, অবশ্যই তাদের ফোনে অবশ্যই নোটিফিকেশন যাবে, আপনি 6টার সময় ছাড়েন বা 7টা, 8টা, 9টা, 10টা ছাড়েন, অবশ্যই যাবে। আগে যদি শর্ট ছাড়েন তাদের ফোনে কখনোই মেসেজ যাবে না। তো এ কথা বলার জন্য আপনাদের সাথে আমি দিনে সময় কম পাই, দুটা ভিডিও দিয়েছিলাম, আমি দুপুরে বসছিলাম, আমার শরীর খারাপ করছিলো, তো সে আমার ইউটিউবের বিষয়ে কিছু আমি কথা বললাম, আপনাদের সাথে শেয়ার করলাম, দেখলাম কেমন ভিউ হয়। তো দর্শক, আমাদের চ্যানেলে ভিউ দেখার মতন কোনো মানে কি বলবো কোনো লোক নাই, কোনো লোক যদি থাকে তার ভালো লাগে আমাদের ভিডিও, যে কোনো ভিডিও যদি এত সুন্দর করে নিজের ফেস দিয়ে যদি ভিডিও বানায়, তো কোনো লোক বা কোনো ভাই বোনেরা তারা ভিডিও দেখে না, যে আমরা এত কষ্ট করে, যে একটা ইউটিউবারে একটা কষ্ট করে তারা ভিডিও বানায়, যারা ভিডিও বানায় তারা জানে যে একটা ভিডিও এডিট করতে বা ভিডিও করতে কতখানি সময় লাগে, শুধু আপনাদের জন্য এত কষ্ট করে আমরা ভিডিও বানাই। তো দর্শক, বেশি কথা বলবো না, আপনারা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাপোর্ট করবেন, আর যদি না লাগে তো আপনি কাউকে জোর করে আমার চ্যানেলে ভিডিও দেখতে বলবো না, যদি ভালো লাগে তো অবশ্যই দেখবেন আমার চ্যানেলে। আমি যদি ঘন্টা পড়ছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমি আরও ভালো কিছু করব। আমি মানে ইউটিউবে দেখি যে আমার আসলে চাহিদা যে আমি যদি মনিটাইজেশন অন করতে পারি, তাহলে আমি গরিব দুঃখীদের আমি ভিডিও আপলোড করব, এবং যত টাকা পয়সা লাগে আমি তাদেরকে দেবো, খাওয়ান দাম শুরু করব, সব কিছু একটু জোর দেবো, যদি আমার ভিডিও যদি একটা যদি ভাইরাল হয় বা মনিটাইজেশন অন হয়। তো দর্শক, আমার কথা আপনারা রাখবেন সবাই, প্লিজ যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন, দেশ হোক দেশের বাইরে থেকে যারা দেখছেন, আজকে যে ভিডিওটা ছাড়বো, যদি আপনি যদি আমার যদি ভিডিও যদি ভাইরাল হয় তো অবশ্যই আমি চেষ্টা আমি আপনাদের আমি আমার কথা রাখবো দেওয়াটা, যে আমি গরিব দুঃখীদের আমি একটা ভিডিও করব, আমি এই কৌশলের ভিডিও বাদ দিয়ে আমি অন্য ভিডিও করব, আপনারা দেখতেই পাবেন যে আমি আসলে কী করছি, আসলে চ্যানেলটাতে কী করছি, আমি আমার চাহিদা আমার মনটা হচ্ছে যে খুব কষ্ট দিয়ে আছে যে আমি চ্যানেল মনিটাইজেশন করার পর আমি কী ভিডিও করবো, আমার চিন্তাভাবনা করা হয়ে গেছে দর্শক। তো দর্শক, আমি আমার কয়েকটা ভিডিও আছে, আমি ভিডিও আপলোড করার পর দেখবো আসলে আমার চ্যানেলের আমার টাইম পড়ছে কি না, তো আমার টাইম খুবই কম, আপনারা সাপোর্ট করবেন, আর বিশেষ করে আপনারা কোনো ইউটিউবার পাল্লাত পড়বেন না, কারণ ইউটিউবাররা কিন্তু অনেক মাথায় যে টুপি দেখছেন না, এই টুপি পরাচ্ছে কিন্তু, আমাদের টুপি পরাচ্ছে মাথা টুপি, আপনারা নিজের জন্য ভিডিও ছাড়বেন, কারো কথা শুনবেন না, আসলে এসব কথা বলতে গেলে তো অনেক কিছু বলা হয়ে যাবে দর্শক। আপনারা শর্ট ভিডিও পাশাপাশি আমরা একটাই অনুরোধ, শর্ট ভিডিও পাশাপাশি আপনারা লং ভিডিও ছাড়বেন না, যদি লং ভিডিও ছাড়েন শুধু লংই ছাড়বেন, আর যারা শর্ট চ্যানেল চালাচ্ছেন তারা শর্টই ছাড়বেন, শর্টের মনিটাইজেশন আলাদা আর লংয়ের মনিটাইজেশন আলাদা, কারণ শর্ট শুধু ভিউ দেবে কিন্তু ওয়াচ টাইম দেবে না, আর এক মাসে 10 মিলিয়ন ভিউ হওয়ার কত যে টাফ ব্যাপার কিন্তু আমাদের চ্যানেলে হবে না। তো দর্শক, বেশি কথা বলবো না, যারা শর্ট চ্যালেঞ্জ করেন তাদেরকে মানা করছি না, তারা করবে না, যারা লং ভিডিও করেন তাদেরকে উদ্দেশ্যে বলছি, আপনারা যদি ভালো লাগে একটা দিবেন, কিন্তু
পারিবারিক যেরকম ভাবো মানে আপনার শর্ট লং ভিডিও ছাড়েন তারা আপনারা এভাবে ছাড়বেন না, যদি ভালো লাগে একটা করে ছাড়বেন। তো প্রিয় দর্শক, জানি না আমার কথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোটো ভাই হিসাবে আমাকে সাপোর্ট করবেন, আর ভালো লাগে শেয়ার করে দেবেন, আর আমাকে একটু সব হেল্প করবেন। আর যাদের যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।